শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর আরেকটি সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ক্রিকেটারদেরকে 1 কোটি টাকা বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। রোববার 100তম টেস্টে এসে নবম জয়ের দেখা পায় বাংলাদেশ, আর শ্রীলঙ্কার বিপক্ষে সাদা পোশাকে এটি টাইগারদের প্রথম জয়। এমন ঐতিহাসিক জয়ের পর বিসিবি এই বোনাসের ঘোষণা দেয় বলে বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের স্কলে দেয়া হয়। প্রসঙ্গত, কলম্বোর পিসারা ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে 4 উইকেটে জয় পায় বাংলাদেশ। এই জয়ের ফলে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 ড্র হয়। দুর্দান্ত 1 ইনিংস উপহার দিয়ে দলের জয়ে ভিত তৈরি করে দেয়ায় ম্যাচ সেরা পুরস্কার পেয়েছেন তামিম ইকবাল। অন্যদিকে বল ও ব্যাট হাতে অলরাউন্ড নৈপুণ্যের কারণে সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান। এ ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।